হ্যালো ফ্রেন্ডস, আমি মাম্পি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি করতে চলেছি 24 আওয়ার্সের জন্য কোল্ড কফি চ্যালেঞ্জ। আমার মর্নিং ব্রেকফাস্টটা নিয়ে তাড়াতাড়ি চলে আসি, মানে দুপুরে লাঞ্চ থেকে শুরু করে ডিনার অবধি কী কী খাবো না খাবো তোমাদের তো পুরোটাই দেখাবো। তো চলো আগে আমি আজকে বানাবো মর্নিং ব্রেকফাস্টটা, তোমরা দেখে নাও কীভাবে বানাচ্ছি। সবার ফার্স্টে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, তার মধ্যে দুধ ঢেলে দিলাম, চিনি দিয়ে দিলাম, এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নেসক্যাফের কফি। তো দেখো এটা আমি ঢেলে দিচ্ছি এবারে। তো আর তারপরে আমি দিয়ে দেব আইসক্রিম, দুটো মেট্রোর আইসক্রিম আমি দিয়ে দিলাম। আর তারপরে আমি দিয়ে দেব চকলেট সিরাপ, চকলেট সিরাপটাকেও ভালো করে দিলাম। আর তার মধ্যে আমি দিচ্ছি হলো ডেয়ারি মিল্ক, একটা ডেয়ারি মিল্ক আমি দিয়েছি 10 টাকার। এবারে আমি ভালো করে এটাকে গ্রাইন্ড করে নেব মিক্সিতে। ফাইনালি আমার কোল্ড কফি রেডি হয়ে গেছে, এটা আমি এবার ফ্রিজে ঢুকিয়ে দেবো। এটা বানিয়ে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে আরেকটু ঠান্ডা হয়ে যায়, কারণ কি দুধটা মোটামুটি ঠান্ডা ছিল। তো চলো এটা এবার আমি ঢালবো, ঢেলে খাবো। আমার ফার্স্ট মর্নিং ব্রেকফাস্টটা স্টার্ট করা যাক। টাইম 24 আওয়ার্সের জন্য কফি চ্যালেঞ্জ করছি, জানি না 24 আওয়ার্সের জন্য কতটা কফি খেতে পারবো। তো আমি পুরোপুরি লিকুইড কফির ওপরই থাকবো, মানে আদার্স কোনো ফুড খাবো না। তো আমি এখন দোকানে চলে এসেছি, তো দোকানে বাবা খেতে গেছে এখন, সেই জন্য আমি এখন দোকানে এসে বসেছি। তো বাইরে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম মানে বলার মতো না। তো এখন জানি না, দেখছি ক্যাফে কফি ডেতে তো দেখলাম যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রির একটা অফার চলছে, চলো দেখছি যে বাইরে কোথা দিয়ে কফি নেবো না ক্যাফে কফি ডে থেকে অর্ডার করে নেবো, সেটা এখনও জানি না। তো একেবারে তোমাদেরকে যাই ঘরে যাই বা যেখানে যদি বাইরে থেকে নিয়ে নিই সেটাও তোমাদেরকে বলবো। তো দেখছি কী করা যায়, তো আগে ডিসাইড করে নি, ডিসাইড করে তারপর তোমাদেরকে জানাচ্ছি। ফোন অর্ডার করে নেব, দেখো এখানে ফ্রি দেখাচ্ছে, অ্যাড এ মিনিমাম 2 আইটেম ফ্রম দা ডিল অফ দা ডে মেনু। ডার্ক ফ্র্যাপে একটা অর্ডার করছি, ঠিক আছে দুটো অর্ডার করলাম, তো আমার এটা হয়ে গেল, তো আমার টোটাল হচ্ছে 333। আমি অর্ডারটা প্লেস করে দিয়েছি, এখানে কিন্তু বাই ওয়ান গেট ওয়ান অফার ছিল, তো আমি দুটো কফি অর্ডার করেছি, তারপরে গিয়ে আমার কিন্তু একটা ফ্রি হয়ে গেছে, যে দেখতে পাচ্ছ ক্যাফে কফি অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো অর্ডারটা আসুক এলে তারপর আমি দুপুরে লাঞ্চটা করব। দেখো দেখাচ্ছে 3 মিনিট মতো আর কি লাগবে আসতে। তো এখন প্রায় বাজে কটা, 3টে বাজতে 1 মিনিট বাকি। এই যে আমার অর্ডার ফাইনালি চলে এসছে দেখতেই পাচ্ছ, তো এখানে দুটো স্ট্র দিয়েছে, একটা আছে ডার্ক ফ্র্যাপে, এটা আছে কোল্ড ডেভিল ওন। ডেভিল ওনটা তো ওপেন করে নিয়েছি দেখো এখানে, আর এটা ডার্ক ফ্র্যাপে ছিল সেটা আমি এখন ওপেন করে নিলাম। দুটো কফি আমি একটু একটু করে ট্রাই করব, এই ডার্ক ফ্র্যাপেটা ট্রাই করব, এটার মনে হয় আইসক্রিম দেওয়া আছে, অনেকটা আছে, এর মধ্যে ভ্যানিলা আইসক্রিম দেওয়া আছে। বেশ ভালো, ডেভিল ওনটা ট্রাই করবো, এর মধ্যে মনে হয় হুইপড ক্রিম দেওয়া আছে। দুটো কফি দারুন, আর আমার ক্যাফে কফি ডের কফি খেতে এমনিই খুব ভালো লাগে। আর এখন লাঞ্চ কমপ্লিট, আমার লাঞ্চটা করা হয়ে গেছে, তো এরপরে একেবারে তোমাদের সাথে স্ন্যাক্স দেখা হচ্ছে। তো এখন বাজতে যায় প্রায় 6:30 মতো, তো এখন সন্ধ্যাবেলা কি স্ন্যাক্স করবো যাই না, হালকা ফুলকাই কিছু করবো, কারণ কি সকালবেলা দুপুরবেলা প্রচণ্ড হেভি হয়ে গেছিলো। তো তোমাদেরকে তো সে 6:30 সময় বললাম যে আমি বেরোচ্ছি, তারপরে আর আমি একটু বেরিয়ে গেছিলাম সাইকেল নিয়ে, পুরো ঘেমে স্নান হয়ে গেছি যা গরম। তো আবারও আমি দোকানে এসেছি, আমার কিছু কাজ আছে, দোকানে বসে আছি। তো আমি এখন এখান থেকে ভাবছি, আমার সন্ধ্যাবেলায় কিছু খাওয়া হয়নি, আর যা অবস্থা ছিল মানে ওই দুটো কফি খাওয়ার পরে মানে আর খাওয়ার মতো অবস্থাতেই ছিল না, মানে সত্যি বলতে আমি কিন্তু চা বা কফি কোনোটাই খাই না সেরকমভাবে, মানে আজকে পুরো একদম দুটো মানে সকাল থেকে দুপুর পুরো আর কি কফির ওপরেই ছিলাম। তো এখন ভাবছি নর্মাল কোনো একটা কফি কিনে নেব, তো ছোটো ভাবছি একটা পাউচ কফি নিয়ে নেব, কোল্ড কফি, আর রাতে খেতে পারবো কি না জানি না। তো চলো কোল্ড কফিটা নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো, এখানে বা আমি বাড়ি গিয়ে খাবো সেটা নিয়ে গিয়ে খাবো।
10:47 বাজে, দেখতেই পাচ্ছ অনেকটা দেরি হয়ে গেছিল আমার ডিনার করতে। আমি কিন্তু সন্ধ্যাবেলা কিছু খেতে পারিনি, তো নেসকাফের আমি একটা কফি নিয়ে চলে এসেছিলাম যেটা আমি দোকান দিয়ে কিনেছি। তো এটা আমি ওপেন করে এবার খেয়ে নেব। আমার এটাই খেয়ে ডিনার হয়ে গেছিলো, সন্ধ্যাবেলা আমি কোনো স্ন্যাক্স করিনি। আমি কালকে মর্নিংয়ে কিছু খাবো ভেবেছি, তো কালকে মর্নিংয়ে আমি ঘরে কিছু একটা একদম নর্মাল বানিয়ে নেব। তো আমার ডিনার করা এখন কমপ্লিট হয়ে গেল এটা খেয়ে, তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে মর্নিংয়ে। ছোটো একটা বাটির মধ্যে আমি 2 গ্লাস ঠান্ডা দুধ নিয়ে নিয়েছি, দেখো এটা বরফ হয়ে গেছে। এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেবো কফি পাউডার, আর তার সাথে দিয়ে দেবো চকলেট সিরাপ। তো এটা আমার সিম্পল একটা কোল্ড কফি রেসিপি তোমাদের দেখালাম। তো এইভাবেই আমি একটুখানি নেড়ে নেবো, নেড়ে নিয়ে ভালো করে আমি এটা ফ্রিজে রেখে দেবো। আমার সিম্পল এই কফিটা তৈরি হয়ে গেছে, এটা ফ্রিজে রেখে দিয়ে কালকে সকালে আমি খাবো। গুড মর্নিং, আমি আবারও সকালে একটা কফি নিয়ে চলে এসেছি। তো আমার কোল্ড কফি চ্যালেঞ্জের লাস্ট যে কফিটা সেটা আমি এখন খাবো। 3টে কফি খেয়ে আবার ঘুম, মানে 4:30 হয়ে গেছে, রাত্রিবেলা 4:30 সময় আমি ঘুমিয়েছি। খেতে পারছিলাম না আর কফি রাত্রে, তো ভাবলাম কেন 11টায় স্টার্ট করেছিলাম, তো 11টার মধ্যেই আরেকটা কোল্ড কফি নিয়ে চলে আসবো। এটা আমি রাত্রে বানিয়ে রেখেছিলাম, তো ভাবলাম কেননা এখন আমি কফিটা খেয়ে আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করে নিই। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।